আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। প্যাসিভ ন্যারেশন পার্ট 14-এ তোমাদের স্বাগত জানাই। আজকের পাঠে আমি আরও নতুন একটি প্যাসিভ ন্যারেশন ডাইরেক্ট স্পিচ থেকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করতে হয় সে ব্যাপারে নিয়েই আলোচনা করব। তোমরা প্যাসিভ ন্যারেশনটি খেয়াল করো। সাকিব সেড টু হিজ ব্রাদার, সাকিব তার ভাইকে বলল, হোয়ার আর ইউ গোয়িং, তুমি বা আপনি কোথায় যাচ্ছেন? আই ওয়ান্ট টু গো উইথ ইউ, আমি তোমার সাথে বা আপনার সাথে যেতে চাই। কে বলছে? সাকিব বলছে। প্রথমে কি বলছে? প্রশ্নবোধক। তাহলে আমরা কিভাবে শুরু করতে পারি? সাকিব আস্কড হিজ ব্রাদার। ইফ দিব নাকি হয়ার দিব? তোমরা জানো প্রশ্নবোধক দুই ধরনের হয়, এমনি প্রশ্নবোধক হলে ইফ এবং ডাব্লিউএইচ হলে ডাব্লিউএইচ। যেহেতু এখানে হয়ার ডাব্লিউএইচ আছে সেহেতু আমরা ডাব্লিউএইচ দিব, হয়ার। ইউ সেকেন্ড পারসন দুই, দুইয়ে কি আছে? হিজ ব্রাদার, হি, ব্রাদার ব্র্যাকেটে বি। আমি যার গোয়িং থেকে ওয়াজ গোয়িং। এবার খেয়াল করো, আই ওয়ান্ট টু গো উইথ ইউ, আমি তোমার সাথে যেতে চাই। কে বলছে? সাকিব তার বড় ভাইকে। তাহলে বক্তা পরিবর্তন হয়নি, তাহলে অ্যান্ড কে? সাকিব। অ্যান্ড হি টোল্ড দ্যাট, আই থেকে এক, একে কে? হি, সাকিব, হি। ওয়ান্ট থেকে wanted to, wanted to go with you, you হচ্ছে সেকেন্ড পারসন দুই। দুইয়ে কে আছে? সাকিব তার ভাইকে বলছে। তাহলে দুই আছে হিজ ব্রাদার অর্থাৎ হি, হি থেকে হিম, তার মানে তার ভাই, ব্র্যাকেটে বি। এবার কে বলছে? নো ইউ ক্যান নট গো উইথ মি, না তুমি আমার সাথে যেতে পারবে না। স্টে অ্যাট হোম অ্যান্ড স্টাডি অ্যাটেন্টিভলি ফর দ্য ইনসিওরিং এক্সামিনেশান, সেড হিজ ব্রাদার, তার ভাই বলল, না তুমি আমার সাথে যেতে পারবে না। কে বলছে? হিজ ব্রাদার। নো সেহেতু, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। দ্যাট দিব নাকি দিব না? যেহেতু নো এবং সাথে আরও কিছু কথা আছে সেহেতু দ্যাট দিয়ে আমরা শুরু করব। যদি এগুলো না থাকতো ইউ ক্যান নট, তাহলে নেগেটিভ দিয়ে আমরা ফুল স্টপ দিতাম। তাহলে দ্যাট ইউ, ইউ মানে কে? দুই। দুইয়ে কে আছে? একে আছে তার ভাই, দুই আছে সাকিব, হি ব্র্যাকেটে এস, হি। ক্যান নট থেকে কুড নট, গো উইথ মি, গো উইথ মি, মি এক, ফার্স্ট পারসন, একে কি আছে? তাহার ভাই, হি থেকে হিম, ব্র্যাকেটে বি। স্টে অ্যাট হোম, বাসায় অবস্থান করো। কে বলছে? তার ভাই। শেষের সেন্টেন্সটি আমরা কি দিয়ে শুরু করব? দেন। কে বলছে? তার ভাই। দেন হি ব্র্যাকেটে বি, যেহেতু বাসায় থাকতে বলছে বড় ভাই ছোট ভাইকে, তাহলে আমরা অর্ডার দিই, দেন হি অর্ডার্ড অথবা রিকোয়েস্টেড। তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স যদি হাবোধক হয় তাহলে টু প্লাস ভার্ব, যদি নেগেটিভ হয় ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে নট টু প্লাস ভার্ব। যেহেতু এটি স্টে হাবোধক সেহেতু টু স্টে, টু স্টে অ্যাট হোম অ্যান্ড স্টাডি অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি ফর দ্য এনসিওরিং এক্সামিনেশান, ফর দ্য এনসিওরিং, এনসিওরিং এক্সামিনেশান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্যাসেজ ন্যারেশনটি বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমরা বুঝে না থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তো আজকের মতো এখানেই শেষ করছি। প্যাসেজ ন্যারেশন পার্ট 15-এ আবারও নতুন একটি প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।